আসসালামু আলাইকুম, আমি সুলতানা আফরিন রিমু রিমুস ক্যানভাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় ভিউয়ার্স, আজ আপনাদের সাথে শেয়ার করছি বিন্নি চালের পোলাও রেসিপি। তো প্রথমেই চালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ চাল নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল গরম করে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ও তেজপাতা দিয়ে ভেজে নিচ্ছি। এটি আমাদের সিলেট অঞ্চলে খুবই জনপ্রিয় একটি খাবার। 3-4টি এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আমাদের সিলেট অঞ্চলে বিন্নি চালকে বিরুন চাল বলা হয়, আর এই বিরুন চালের বিরান বা পোলাও আমার খুবই প্রিয় একটি খাবার। পরিমাণ মতো লবণ, 1 চা চামচ আদা বাটা ও 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এগুলো কিছুক্ষণ ভেজে দিয়ে দিলাম ধুয়ে রাখা চাল। কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। চালটা কিছুক্ষণ ভেজে 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। এরপর সবকিছু ভালোভাবে মিশিয়ে চালটা সময় নিয়ে ভেজে নিয়েছি। চালটা সময় নিয়ে ভাজলে পোলাওটা একদমই ঝরঝরে হবে। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। 1 কাপ পোলাওর চাল রান্না করলে 2 কাপ পানি দিতে হয়, তবে বিন্নি চালে পানি একটু কম দিতে হয়, তাই এখানে আমি 1.5 কাপ পানি ব্যবহার করেছি। ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। যারা অলরেডি কাজগুলো করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চালটা ফুটে উঠলে চুলার আঁচটা কমিয়ে দিচ্ছি। যারা এখনও এইভাবে ট্রাই করেনি একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। এর মাঝে আরও কয়েকবার হালকা হাতে নেড়ে দিয়েছি। তৈরি হয়ে গেল বিন্নি চালের পোলাও। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।